জলের উপরে ওগুলো কী ভেসে আছে তোমরা জানো? 1 2 3 দুম। গাইস গুড মর্নিং, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে 9টা, আমি আমার ব্লগটি শুরু করছি। চলো, আজকে দারুণ রোদ দিচ্ছে, মানে প্রচুর রোদ দিবে মনে হয়, এখন রোদটা উঠছে আস্তে আস্তে। চলো বাইরের দিকে বেরোচ্ছি। তো গাইস সকাল সকাল একটু এগিয়ে এসেছিলাম বাইরে দিয়ে একটু ঘোরাঘুরি করতে, দেখতে পাচ্ছি এইভাবে সূর্যমা উঠছে আর কিছুক্ষণের মধ্যেই। চলো গাইস, টাকা দিয়ে ওকে হাত করতে হবে। তো গাইস, আমি একবারে স্নান করে খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে গেছি। কোথায় যাবো বলতো? ডিউটি আমার পড়ে গেছে, ডিউটি করতে যেতে হবে, কারণ এখন বাজছে 11:15। একটু আগে বেশি পড়েছিল, যখন স্নান করছিলাম এখন কম পড়েছে। চলো, এখন পুরোপুরি ছাড়িয়ে যায়নি, মাইনে মেলা করেছে আর ফোনটা ফোনটা পড়ছে। চলো ডিউটি আরাম চলে যাই। তো গাইস ডিউটি বেড়ে গেছে, স্যার ও দিচ্ছে, আমার উড়াজাহাজ যাচ্ছে মোদি সরকার। তো গাইস, এখন থেকে 5 মিনিট আগে প্রচুর জল পড়ছিলো, প্রচুর লই হালকা করে পড়েছে, তো মাটিতে ভিজেছে ঘাস কুটো, আর এখন প্রচুর রোদ দিচ্ছে। তো গাইস, বছর বছর পুরনো এই বাসা দেখো কত সুন্দর, কুয়াটাতে পুরো ভর্তি জল হয়েছে, বাসা দেখো তো সবুজ সবুজ ঘাস। 1 2 3 গো। এই এটা ভালোভাবে হয়নি, একটু বড় দরকার। তো গাইস, তোমাদেরকে একটু ঝাঁকা জিনিস দেখাচ্ছি, জলের উপরে ওগুলো কী ভেসে আছে তোমরা জানো? 1 2 3 দুম। গাইস এখন প্রচুর রোদ দিচ্ছে, আমি এখন একটা ভালকি শর্ট ভিডিও শ্যুট করব। চলো। এই যে শোনো, এত যে পেকে গেছো, তোমার বয়স কত? হ্যাঁ হ্যাঁ, আমি এখন বনের মধ্যে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি। আমি এখন চলে আসছি ঘর, পরে এখন খাওয়া দাওয়া করছি, তারপর তোমাদের সাথে কথা বলছি। গাইস ডিউটি থেকে এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর তোমার সাথে আরও কথা বলছি। চলো এখন খেলার মাঠের দিকে যাবো। এবার দেখো কাজে খেলাধুলো হয়নি। গাইস আমি এখন বাড়ি চলে এসেছি, এখন আমি ভিডিও এডিট করবো। চলো। এই যে শোনো, এত যে পেকে গেছো, তোমার বয়স কত? হ্যাঁ হ্যাঁ, তো গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। পরে ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।